দীর্ঘ 15 বছর ধরে সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে 6টি গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা, বাম অথবা রাম। গ্রামবাসীদের সমস্যা নিরসনে ব্যর্থ উভয় সরকার। শহরে যাতায়াতের একমাত্র ভরসা। রাস্তাটি করুণ ছবি দেখে হতাশ 6টি গ্রামের প্রায় 25,000 মানুষ। রাস্তাটি উত্তর জেলার 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রে। বাগবাসা বিধানসভা কেন্দ্রের 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে কালাছড়া এলাকার বুক চিরে ধর্মনগরের সরকারি কলেজ রোডে এসে মিলিত হয়েছে। রাস্তাটির উপর নির্ভরশীল নদিয়াপুর, শনিছড়া, উত্তর হরুয়া, দক্ষিণ হরুয়া, পূর্ব হরুয়া ও কামেশ্বর গ্রামের প্রায় 25,000 জনগণ। ব্যস্ততম এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে চড়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয়। এক হাঁটু কাদা জল পেরিয়ে স্কুল কলেজ যেতে হচ্ছে স্থানীয় এলাকার ছাত্রছাত্রীদের। যাতায়াতের টাউনে আমাদের মানে যাতায়াতের খুব অসুবিধা। ওর আর প্রথমত মানে কলেজে স্টুডেন্টরা আইতে অসুবিধা, বা আমরা মা বোনেরা যারা ধর্মনগরে আসে, প্রতিদিন আসে যায়, যারা টুকটুকি নিয়ে ই রিক্সা নিয়ে আসে, তাদের অনেক অসুবিধা হয়। এই শনিছড়া এবং কলেজ যেটা রাস্তা মানে আমাদের রেল ব্রিজ ওভারব্রিজ করে গেছে, এই রাস্তা খুবই খারাপ। এই রাস্তাটা দীর্ঘ আজকে 15 বছর যাবৎ এটা বেহাল অবস্থা। ধর্মনগর থেকে কলেজ টিল্লা থেকে শনিছড়া পর্যন্ত এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা। আমরা এই অত্র এলাকার এলাকাবাসী এই রাস্তার এই বেহাল অবস্থায় সাংঘাতিক ভুগন্তি ভোগ করি আর। কিন্তু আমরা মাননীয় জেলা শাসকের কাছেও চিঠি লিখছি, কোনো কর্ণপাত করে না, এবং বিভিন্ন ভাব জায়গাতে আমরা চিঠি সাঠি লেখাইছি, কোনো কিচ্ছুই না। ভাঙ্গা টুটা এরকম আর কি সমস্যা বলতে, পুরোটা রাস্তাই ফা খারাপ, পুরো রাস্তাই। শনিছড়াতে গেলাম সে ধর্মনগর 8 কিলোমিটার মতো, 8-9 কিলোমিটার মতো, আমি মানে সঠিক করতে পারতেছি না, এরকমই পার না। পুরোটা রাস্তায় খালি শনিছড়া, এই দিক তো জঘন্য। এই যে রেলগেট থেকে মানে এই যে গুটিফুকার অফিস থেকে শনিছড়া বাজার পর্যন্ত জঘন্য বলতে অতি জঘন্য। তাছাড়া গ্রামের মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে কৃষকদের কৃষিজাত ফসল বাজারজাত করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গ্রামগুলিতে সচরাচর গাড়ি প্রবেশ করে না, কোনো মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে চরম হিমশিম খেতে হয় সাধারণ জনগণকে। এলাকায় রয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। পূর্বোত্তর সরকার এই রাস্তাটির দিকে কোনো দিন চোখ মেলে তাকায়নি, তাই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় জনগণ। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরির রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।